কাল সকালে নগরপিতা নির্বাচনে ভোট দেবেন বরিশাল ও খুলনার ভোটাররা। দুই সিটির নির্বাচন নিয়ে সবশেষ খবর জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হোসেন। লাবণী, আপনাকে অনেক ধন্যবাদ। কীর্তনখোলার পাড় থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভোট উৎসবে মেতে উঠতে অপেক্ষায় আছেন বরিশাল এবং খুলনার ভোটাররা। এবং এই দুই সিটি কর্পোরেশনে ইতিমধ্যেই কারিগরি পরীক্ষা শেষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম। দুই সিটিরই রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচনী কর্মকর্তারা বলছেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে যে কোনো রকম নাশকতার চেষ্টা কিংবা অপ্রীতিকর চেষ্টা ছাড় দেওয়া হবে না। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে কোনো রকম পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না। একটু মাঠের খবর জানতে চাই। এই মুহূর্তে বরিশাল সিটি কর্পোরেশনে আছেন সহকর্মী আরেফিন শাকিল এবং খুলনা সিটি কর্পোরেশনে এলাকায় আছেন হাসান ওয়ালি। শুরুতে একটু শাকিলের কাছে যেতে চাই। শাকিল, আপনি কয়েকদিন ধরেই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের খবরাখবর নিচ্ছেন, কি মনে হচ্ছে, মানে ভোটারদের মধ্যে আগ্রহ বেশ আছে খুলনার তুলনায় অনেক বেশি? আপনার প্রতিবেদনে শুনছিলাম ইভিএম একদিকে পুরোপুরি ভোট হচ্ছে ইভিএমে এবং সবগুলো নির্বাচনী কেন্দ্র সিসিটিভিতে মরে দেওয়া হয়েছে, সব মিলিয়ে ভোটারদের মধ্যে ভাবনাটা কেমন? ধন্যবাদ নাহিদ। ভোটারদের মধ্যে আসলে ভোট নিয়ে একটা উৎসবে কাজ করছে যদি বলি, আগ্রহ অনেক বেশি এই বরিশালের মানুষের মধ্যে আগামীকালের নির্বাচন নিয়ে। তার বড় একটি কারণ হচ্ছে এখানকার যারা প্রার্থীরা রয়েছেন, তো সেখানে প্রার্থীরা একেবারে ভোটারদের দরজায় দরজায় গিয়ে তারা ভোট দেওয়ার চেষ্টা করেছেন, তাদের সমর্থকরা মানুষের কাছে গিয়েছেন, ভোট কেন্দ্রে যেন মানুষ যায় সেই চেষ্টাটা তারা করেছেন, যার ফলে মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে কাজ করছে। যার ফলে এখানকার, আপনি জানেন যে বিএনপি বিহীন এই নির্বাচনে শুরুতে মনে হয়েছিল যে হয়তো এক পেছি নির্বাচন হবে, কিন্তু যেহেতু এখানে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে বাকি আরও তিনজন প্রার্থী রয়েছেন, বিশেষ করে ইসলামী আন্দোলনের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী এবং সেই সঙ্গে লাঙ্গলের প্রার্থী, তিনজনের সমানভাবেই তারা লড়াই করছেন এবং তারা চেষ্টা করছেন তাদের পক্ষে জয় ছিনিয়ে আনার। এবং নানান সমীকরণ এই বরিশালের নির্বাচনকে ঘিরে বলা হচ্ছে বিএনপির ভোট যেদিকে যাবে সেই শেষ পর্যন্ত নির্বাচিত হতে পারবেন। এবং মানুষের মধ্যে ভোট নিয়ে এবার বড় একটি আগ্রহের বড় কারণ হচ্ছে ইভিএমের নির্বাচন হবে, যদিও অনেকেই সেই ইভিএম ভোট দেওয়ার পদ্ধতিটা জানে না, কিন্তু তারপর মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু সিসি ক্যামেরা বসানো হবে, অর্থাৎ নির্বাচন কমিশন থেকে যেহেতু প্রত্যেকটি বুথেই তারা নজরদারি রাখবেন, তার যার ফলে মানুষের মধ্যে ভোট কারচুপি বা ভোট নিয়ে অনেক শঙ্কার যে সমস্ত বিষয়গুলো নির্বাচনের সময় দেখা যায় আর সেটি অনেকাংশে কেটে গেছে, যার ফলে মানুষ ভোট দিতে চান এবং সেই ভোটে আগামীকাল সকাল 8টায় থেকে বিকাল 4টা পর্যন্ত সেই ভোটে কে নির্বাচিত হওয়ার নিঃসন্দেহ আমরা সেটা জানাবো আপনাদেরকে। নাহি, শাকিল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের খবর শুনছিলাম সহকর্মী আরেফিন শাকিলের কাছ থেকে। এবার আমরা যেতে চাই একটু খুলনায়। খুলনায় আছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, সারাদিন ধরে খবর সংগ্রহ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের। শাকিলের প্রতিবেদনে দেখছিলাম যে খুলনায় আমেজ খানিকটা কম, কি মনে হলো আপনার, মানে ভোটারদের মধ্যে কি ইভিএম নিয়ে কোনো শঙ্কা কাজ করছে, আর প্রার্থীরা বা কি বলছেন সার্বিক পরিস্থিতি নিয়ে? নাহিদ, আপনাকে ধন্যবাদ। আমি খুলনা সিটি কর্পোরেশন 31 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে রয়েছি। এই জায়গার যে পরিস্থিতি আমি দেখলাম, পুরো জায়গা কিন্তু পোস্টারে ছেয়ে গেছে, একেবারে যে ভোটের যে আবহ সেটি কিন্তু আমি টের পাচ্ছি। সুতরাং মানুষের মধ্যে যে এক ধরনের যে উচ্ছ্বাস আছে সেটি কিন্তু বলাই যায়। রাত পহলে আগামীকাল আসলে যে ভোট সেটি অনুষ্ঠিত হবে, ভোট 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে, আপনি জানেন বিরতিহীনভাবে। এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন, আপনি যেমনটি বলছিলেন যে ইভিএম নিয়ে কোনো ধরনের আশঙ্কা আছে কিনা, প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, যারা আসলে একটু বয়োজ্যেষ্ঠ আছেন, অভ্যস্ত না, তাদের মধ্যে কিন্তু এক ধরনের অস্বস্তি আছে ইভিএম নিয়ে, সেটা অস্বীকার তারা করছেন না। তবে কিন্তু তারা বলছেন যে আসলে একেবারে উৎসব মুখর পরিবেশে যে নির্বাচন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন, সেটি অনুষ্ঠিত হবে বলে তিনি আমাদের তারা আমাদেরকে বলছেন। আপনি জানেন যে খুলনা সিটি কর্পোরেশনে 31টি ওয়ার্ডে কিন্তু 289টি কেন্দ্র রয়েছে এবং সেখানে কিন্তু 1732টি ভোট কেন্দ্র রয়েছে। এবং আজকে সারাদিন মূলত নির্বাচন কমিশন সবশেষ প্রস্তুতি যেটি সেটি সম্পন্ন করেছে, কেন্দ্রে কেন্দ্রে ইভিএম মেশিন পাঠানো, একই সঙ্গে অন্যান্য সরঞ্জাম
সরঞ্জাম পাঠানো সেই কাজটি তারা করেছে এবং সেই কারণেই কিন্তু আসলে ভোট গ্রহণে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 5760 জন কর্মকর্তা কিন্তু নিয়োজিত থাকবেন। এর বাইরে 44 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারাও কিন্তু আসলে এই ভোটকে সুষ্ঠু করতে কিন্তু আসলে মাঠে থাকবেন। তো সব মিলিয়ে ইভিএম নিয়ে যে অনিশ্চয়তা আছে, ইভিএম এর যাতে মেশিন যাতে করে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না করে তার জন্য একটি তদারকি দল মাঠে থাকবে বলে কিন্তু আসলে আমাদেরকে কিন্তু আসলে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। তো সব মিলে যারা ভোটার প্রার্থী সবাই কিন্তু আগামীকাল একটি সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে নগর পিতা নির্বাচিত করবেন, জনপ্রতিনিধি নির্বাচন করতে চান সে উচ্ছ্বাস কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনের মাঠে কিন্তু আমি দেখেছি। তো সব মিলে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মাঠ থেকে আমার কাছে থাকা সবশেষ। সহকর্মী হাসান ওয়ালি এবং বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরফিন শাকিল। আমরা দুই সিটি কর্পোরেশনের মাঠের খবর একটু জানলাম এবং ভোটের ঠিক আগের দিন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের দুজন প্রার্থী তাদের প্রতিক্রিয়া দিয়েছেন এবং লাঙ্গল মার্কায় যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ইকবাল হোসেন তাপস, তিনি অভিযোগ করেছেন যে নৌকা মার্কার যিনি প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সোনিয়াবাদ, তিনি প্রশাসন যন্ত্রকে ব্যবহার করছেন ভোটে প্রভাব রাখার জন্য। তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছেন খোকন সোনিয়াবাদ এবং তিনি প্রত্যাশা করেছেন যে আগামীকাল অবশ্যই একটি সুষ্ঠু ভোট হবে। প্রথমত এটি একটি অবৈধ, এটা একটি আইন পারমিট করে না। দ্বিতীয়ত তারা ভোট সেন্টারে গিয়ে সন্ত্রাস মানুষের মধ্যে ভীতি এবং সন্ত্রাস সৃষ্টি করবে, তারা ভোট কেন্দ্রে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবে, তারা ভোট কেন্দ্রে মারামারি করার চেষ্টা করবে, তারা তাদের শক্তি বেশি শক্তি প্রয়োগ করার চেষ্টা করবে। যারা প্রতিদ্বন্দ্বী আছেন তারা হয়তো অনেক রকম অভিযোগ করবেন, এটাই স্বাভাবিক। আমি মনে করি এই অভিযোগগুলো তো সব সঠিক নয়, এখানে প্রশাসনিক কিছু তৎপরতা তো থাকতেই পারে। আমি মনে করি যে পরিবেশ তো খুবই ভালো আছে। এই ছিল বরিশাল এবং খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনের নিয়ে মহানগর নির্বাচনের আয়োজন আমার কাছে। আমরা এখন ফিরে যাচ্ছি আবার আমাদের মূল স্টুডিওতে কানিজ লাবনের কাছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।